অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার যখন আমাদের পল্যী বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকালি আমাদের জেনারেটর কাজ করবে যেখানে আমার লোড কখনো মানে বুঝতে পারতেছে না যে লোডটা চলে যাবে না কখন লোড সেটা লোড বুঝতে হবে আবার যদি পল্লী বিদ্যুৎ চলে আসে এখন যদি আবার পল্লী বিদ্যুৎ চলে আসে অটোমেটিকলি জেনারেটর অফ হয়ে যাবে কিন্তু লোড চলতেই আছে লোড চলতেই থাকবে ঠিক আছে ভাইয়া খুবই সুন্দর একটি সার্কিট হয়েছে তো আপনি তো দিনাজপুর থেকে এসেছেন অনেক দূর থেকে এই আশা নিয়ে যে এখানে ভালো করে কিছু কাজ শিখতে পারবেন আপনাকে যত্ন করে কাজ শেখানো হবে আপনি যেই আশা নিয়ে মাল্টি পারপাসে ভর্তি হয়েছেন কি একটু হলেও মাল্টি পারপাস পূর্ণ করতে পেরেছে হ্যাঁ ইনশাআল্লাহ এখন পর্যন্ত পেয়েছি যতটুকু আশা করছিলাম ততটুকুই পেয়েছি ইনশাআল্লাহ আশা করি সামনে আরো ভালো হবে বা আরো ভালোভাবে শিখবো

তবে একটু সময়টা বেশি দিলে হয়তো ভালো হতো আমরা তো নতুনভাবে শিখতেছি তো সময়টা অবশ্যই আমাদের জরুরি যখন আমরা সময় নিয়ে কাজটা শিখবো তখন আমাদের জন্য আর কি পারফেক্টলি আরও ভালো শিখবো এবং ভালোভাবে কাজটা করতে পারবো তবে এখানে ভলেন্টিয়ার অনেক ভাই বড়ো ভাইরা আছে তারা আমাদের সব সময় হেল্প করে প্রবলেম হলে সাথে সাথেই তারা সলভ করে দেয় এবং ভালোভাবে যত্ন সহকারে শেখায় আপনার যেসব জুনিয়র সামনে কাজ শিখতে আসবে যারা গাজীপুরে বা বিভিন্ন জায়গায় যাবে কাজ শিখার জন্য তাদেরকে কি পরামর্শ দেবে অবশ্যই বলবো মাল্টিপারপাস একটি ভালো প্রতিষ্ঠান যেখানে যত্র সহকারে হাতে মানে বসায় কাজ শিখায় এবং ভাইরা অনেক মানে ভিতর থেকেই আমাদের সাথে ভালোভাবে কথা বলে আমাদের সাথে ভালো ব্যবহার করে ইনশাল্লাহ তাদেরকেও ইয়া সাজেস্ট করবো যে না এখানে এসে কাজ শিখে অসংখ্য ধন্যবাদ